মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, তাড়াতাড়ি করছি দোকানের জন্য। এই দেখো, আজকে মোচাটা আমি সিদ্ধ করে নিয়েছি, কালকে রাত্রে কেটেছি, মোচা রান্না করব। মোচার জন্য এই যে আলুও কেটে নিয়েছি, এই দেখো। আর এদিকে এটাতে ছোলার ডাল সিদ্ধ, দোকানের জন্য ছোলার ডাল করব। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি আমি, এখন ছোলার ডাল মোচাটা রান্না করব। আগে মোচাটা করবো, তারপর ছোলার ডাল করবো। আর এদিকে বেগুন পোড়াটা করবো দেখে রেডি করে নিয়েছি তেল মাখিয়ে। আর তোমার দাদাভাই আটা মাখাও হয়ে গেছে, আর ওকে দুধটা গরম করে দিলাম, ও কফি টফি খেয়ে নিয়েছে, চাটা আমাদের খাওয়া গেছে, চান পুজোও রেডি হয়ে গেছে, সব কমপ্লিট। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। তেজপাতা ফোড়ন দিয়ে এখন আলুগুলো আমি দিয়ে দিলাম, আলুটা লাল লাল করে ভেজে নেবো, তারপরে জিরে আদা বাটা দিয়ে করবো রান্না। সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, সেটা দেখাতে পারিনি, আদা, জিরে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন এটা মশলাটা কষিয়ে নেব, আর এই দিকে লঙ্কা বাটাটা একটু দেবো, এই যে লঙ্কাটা বেটে নিয়েছি, দিয়ে তারপর মোচাগুলো এখন ঢেলে দেবো। এই যে মোচা বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে, এখন আমি মোচাগুলো ঢেলে দেবো। এই যে সব মোচাগুলো দিয়ে দিলাম, একটু এটুকু কাঁচিয়ে দেবো। নুনটা দিয়ে দিয়েছি, নুনটা আমি তখন দিইনি, কিন্তু এর মধ্যে মিষ্টিও দেবো পরে। এই দেখো মিষ্টিটা দিয়ে দিলাম, এখন স্বাদ অনুযায়ী মিষ্টি আমি দু চামচ দিয়েছি। আর এই দেখো বেগুনটাও পুরা করতে দিয়ে দিয়েছি, পুরাতে দিয়ে দিই। দেখো মোচাটা হয়ে গেছে, এখন আমি এই দেখো গরম মশলাটা দেবো, আর এই যে ঘি দেবো, তাহলেই হয়ে যাবে। তো ঘিটাও তোমাদের সামনে দেখিয়ে দিই, নাহলে বলবে ঘি দেয় না। এই দেখো ঘি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী সবই দেওয়া হয়ে গেছে ঘি। এই দেখো মোচাটা রান্না হয়ে গেছে, মোচাটা আমি নিয়ে এসেছি ঘরে, ঢাকা দিয়ে রেখেছি, ঘি গরম মশলা দিয়েছি যেহেতু। আর এদিকে বিছানাটা তোমার দাদাভাই তুললো, আর এদিকে আমার চান পুজো সকালেই হয়ে গেছে, তোমরা তো জানোই। আর এদিকে দেখো তাড়াতাড়ি করছি রান্নাটা, আটা ময়দা তো মাখাই হয়ে গেছে, এই যে দুই মহারাজ খাচ্ছেন। নারকল কেটে নিয়েছি ছোলার ডালের জন্য, আর এটা ছোলার ডালের আলু, আর এই যে বেগুন পোড়া হচ্ছে। এই দেখো সব ফোড়নগুলো দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এদিকে নারকলটা ভেজে নিয়েছি। এখন আমি দেবো আলুগুলো, এই যে আলু আর বেগুন পোড়া হয়ে গেছে, এই দেখো সব দিয়ে দিলাম, চায়ের জলও বসিয়ে দিয়ে। দেখো নারকলটা ভেজে নিয়েছি, তারপর এই যে আলুটা লাল লাল হওয়ার পরে সব মশলাগুলো দিলাম, আদা বাটাল, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর এটা হচ্ছে জিরার গুঁড়ো। এদিকে চায়ের জলটা আমার ফুটে উঠেছে, এখন চা পাতাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, এখন এটা কষাতে থাকবো ততক্ষণে। আর এটার মধ্যে রয়েছে এই যে ছোলার ডালটা দিয়ে দিলাম আন্দাজ করে, এখন আমি নারকেলগুলোও দিয়ে দেবো। এইরকম নারকেলগুলোও দিয়ে দিয়েছি, আর এদিকে চাটায় পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ও আর এদিকে দেখো বেগুনটা ছিলে নিচ্ছি, পোড়া যেহেতু লাল লাল হয়ে গেছে, ভাজা মশলাটা কষানো হয়ে গেছে, আর এই যে এখন ডালটা ঢেলে দেবো, দিয়ে দিলাম ডাল। এই হচ্ছে ছোলার ডাল নারকল দিয়ে পুরো। এই দেখো বেগুন পোড়া সব রেডি করে নিয়েছি, এটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নুন দিয়ে ডলে নিয়েছি, আর এদিকে ধনে পাতা আর তেলটা দেওয়া হয়েছে, নুনও এই দিয়ে দিয়েছি এর মধ্যেই, এখন আমি মেখে নেব। আর এদিকে ছোলার ডালটা তো হচ্ছে, আর তোমার দাদাভাইকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলের খাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই খাচ্ছে, কী দিয়ে খাচ্ছ? মোচা, টমেটোর ডাল। তুমি আজকে ঘামাচ্ছ কেন? আজকে তো গরম নাই, গরমে পাখা চলতেছে না। এই যে মোচা আর ডাল দিয়ে খাচ্ছে, ছোলার ডালটাও হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো এই যে এটা হচ্ছে গরম মশলা, দিয়ে দিলাম ছোলার ডাল। লুচি রুটি দিয়ে কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। হয়ে গেল আজকের মতন রান্না। তো দাদাভাই এদিকে দেখো সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে, এই যে ব্যাগ গুছানো হয়ে গেছে, আর ওইদিকে সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে, সব রেডি। তাড়াহুড়া লেগে যায় সকালবেলা, যে ছেলে রেডি হচ্ছে স্কুলে চলে যাচ্ছে, খাওয়া গেছে। আর এই দেখো বেগুন পোড়াটা মেখে নিয়েছি, কারা কারা বেগুন পোড়া পছন্দ করো কমেন্টে জানিও। মোচা আর বেগুন পোড়া আজকের এই মেনু। আমি আজকে খেতে বসে পড়লাম তাড়াতাড়ি, কেননা তোমার দাদাভাই খাবে রুটি, ওকে পরে রুটিটা ভেজে দেবো, এখন সবে 7:30 বাজছে। আর আজকে আমার জোরদার খিদে লেগেছে, আমি আর পাচ্ছি না। তোমার দাদাভাইকে বললাম আমি ভাত খেতে বসে পড়লাম, ভাত খেয়ে নিলাম, আর খাবো না, এখন খেলে একদম হয়ে যাবে। আর এই দেখো মোচার তরকারি নিয়ে নিয়েছি রাতের খাবার, আর এটা হচ্ছে ও বাবা বেগুন পোড়া, দেখলেই তো জিভে জল আসছে আমার। বেগুন পোড়া করেছে, ঠান্ডা ঠান্ডা, ভালো ঠান্ডা পড়ে গেছে। এই ভুতুম চকুর তলায় ঢুকেছে নাকি? হ্যাঁ ভুতুম ঢুকলো,
খাওয়া দাওয়া করে নিই, যা যা হবে রাতেরটুকু সেটুকু শেয়ার করবো তোমাদের সাথে। তো আমার খুব খিদে লেগেছে, আমি খেয়ে নিই। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছে, তোমার দাদাভাইকে রুটি বানিয়ে দিলাম। এই দেখো রুটি আর বেগুন পোড়া, তোমার দাদাভাই আর ছেলে খাচ্ছে রুটি, আমি যেহেতু খেয়ে নিয়েছি আজকে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিয়েছি, আর এই একটা রুটি ওই যে বিড়ালকে খাচ্ছি, ওই দেখো চোখের তলায় বসে রয়েছে, এই দেখো দিচ্ছি, কেরম পা দিয়ে বা দিয়ে টেনে টেনে খায়। আরেকটা আছে, ওইটাকে ডাকছে, আসছে না, ও বাইরে বসে রয়েছে। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।